যখন প্রেম বুঝতাম না তখন প্রেমিকা হয়ে এসেছিলে, আমি প্রেমিক হতে হতে তুমি প্রাক্তন হয়ে গেলে। আমার বইয়ের নামটা হচ্ছে বিস্তৃত মস্তিষ্কের স্মৃতি, আর আমার বইয়ে হচ্ছে কবিতার বই, যেহেতু 50টা কবিতার সমন্বয়ে বইটা, এবং এখানে হচ্ছে সব ধরনের কবিতাই আছে, প্রেম ভালোবাসা প্রকৃতি অনুপ্রেরণা বিচ্ছেদ সব ধরনের কবিতাই। এবং আপনাদেরকে যদি বলি একটা কবিতা, যেমন আমার প্রাক্তন নামের একটা কবিতা আছে, যখন প্রেম বুঝতাম না তখন প্রেমিকা হয়ে এসেছিলে, আমি প্রেমিক হতে হতে তুমি প্রাক্তন হয়ে গেলে। তো এরকম অনুকাব্যের মতো হচ্ছে আমি ছোট করে লেখার চেষ্টা করেছি। যেমন আরও কিছু কবিতা আছে, যেমন বাঁচার সূত্র, ক্ষয়ে ক্ষয়েই পুনর্জন্ম হয়, নতুন করে বাঁচতে হলে মরার আগেই মরতে হয়। আজকাল মানুষজন হচ্ছে কোনোভাবে হচ্ছে ভাইরাল হচ্ছে, ভাইরাল হয়ে তারা বই লিখতেছে, এগুলো আসলে অফাট্য অখাদ্য আমি বলবো এভাবে বলতে গেলে। কারণ সাহিত্য চর্চা করলে শুধু ভাইরাল হয়ে গেল কিছু একটা লিখে ফেললাম সেটা সাহিত্য চর্চা না। আপনাকে যদি সাহিত্য চর্চা করতে হয় তার পূর্ব শর্ত হলো আপনাকে অনেক বেশি পড়তে হবে। আমার যে সাহিত্য, আমি যাদের কাছ থেকে যাদের অনুপ্রেরণায় লেখালেখি করি, অনেকে আছেন কবি হেলাল হাফিজ, নির্মলেন্দু গুণ, তাদের সাথে সরাসরি আমার যোগাযোগ হয়, কথা হয়। তো হেলাল হাফিজ আমাকে একটা কথা বলেছিলেন যে তুমি একটা বই পড়ে একটা লাইন লিখবা, একটা আস্ত বই পড়ে একটা লাইন লিখবা, তখনই এভাবে লিখতে লিখতে তোমার লেখার মান গুলা ভালো হবে। তো ওই জায়গাটায় আমি মনে করি যে একটা লেখা লিখতে হলে তাকে মিনিমাম অনেকগুলো বই পড়া উচিত, তাকে সাহিত্যটা চর্চা করা উচিত, তারপর লেখা উচিত। এই যে যারা হচ্ছে তথাকথিত লেখক, লেখক বনে যাচ্ছেন এগুলা লিখে, আমি আসলে পাঠকদেরকে অনুরোধ করবো আপনারা যদি তাদের বইগুলা বয়কট করেন তাহলে হয়তো এরকম মানুষগুলো আর সামনে চলে আসার সাহস পাবে না, আর তাদেরকে যদি উৎসাহিত করেন হয়তো এরকম আমাদের অপাঠ্য জিনিসগুলো পড়তে হচ্ছে বা পড়তে হবে। আপনারা তাদের বইগুলো পড়েন যেগুলোতে সত্যিই সাহিত্যের একটা দাঁত থাকে, যেগুলো পড়লে সত্যি আপনার মনে হবে যে না, আমি সাহিত্যের সাথে আছি। আমি প্রত্যাশা করছি আমার বইটা হচ্ছে পাঠকের হাতে পৌঁছাক, পাঠক সমাদৃত হোক, এবং সেই জায়গায় পাঠকরা একটা রিভিউ দিক যে আমি কেমন লিখেছি, সেই জায়গাটা থেকে আমি নতুন শিখতে পারবো, এবং আমি আমার যে নতুন লেখা সেই লেখাটার উৎসাহ পাবো, অনুপ্রেরণা পাবো এবং গুছিয়ে লিখতে পারবো। আচ্ছা, আসলে কবিতাটা হচ্ছে আমাদের বাঙালি জাতিসত্তার একদম প্রাচীনতম জায়গা থেকে নির্ধারিত। আমাদের সাহিত্য চর্চার যে সর্বপ্রাচীন জায়গাটা সেটা ছিল শুধুই কবিতা, কাব্য। এবং আমরা হচ্ছে খুব রিসেন্টলি মধ্যযুগের পরে এসে হচ্ছে আমরা আধুনিক যুগে এসে সাহিত্যের উপন্যাস কিংবা গল্প ওই জায়গাগুলোতে ঢুকেছি। সো এটা যেহেতু আমাদের একটা প্রাচীনতম জায়গা, এবং আমি মনে করবো যে এটা একটা জেনেটিক্যালি ইনফ্লুয়েন্স, এজন্য সাহিত্যিকরা যখন শুরু করেন তখন মনে হয় যে তারা কবিতাটা দিয়েই শুরু করেন, যেহেতু কবিতা অনেক আগে থেকে। সোহরাওয়ার্দী উদ্যান বাংলা একাডেমির পাশে অবস্থিত, এবং বাংলা একাডেমির বইমেলা যখন থেকে শুরু হয়েছে খুব সম্ভবত তখন থেকে এখানেই হয়। এবং এই যে একটা আমেজ, এই যে আমাদের একটা উৎসবমুখর পরিবেশ, এবং আপনি দেখবেন যে সোহরাওয়ার্দী উদ্যানের পাশেই হচ্ছে বাংলাদেশের নামকরা বিশ্ববিদ্যালয়গুলো, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, মেডিকেল। তো হিউজ পরিমাণ স্টুডেন্ট, আমরা জানি আমাদের পাঠকের বড় একটা অংশ ছাত্রছাত্রী, তো ছাত্রছাত্রীর বড় অংশটা যেহেতু এই এলাকায় থাকে, তো তাদের জন্য মেলাটা হচ্ছে এখানে সহজ হইতো, সহজ যাতায়াত লভ্য হইতো, এবং তারা সহজেই বইগুলো দেখতে পারতো নেড়ে ছেড়ে। আমার মনে হয় এই জায়গাটা স্থানান্তরিত হলে সেই আমেজটা থাকবে না।